পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমুদ্র সৈকত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1991 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশের নৌবাহিনীর ঘাঁটি PNS শাখার পতেঙ্গার সন্নিকটে অবস্থিত। এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এখানে অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকতের একদিকে ঝাউবনের সবুজের সমারোহ, আরেক দিকে নীলাভ সমুদ্রের বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে। আর সমুদ্র তীরের মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমিষেই। একটা সময় এই সমুদ্র সৈকতের রাস্তাটি খুব উন্নত ছিল না, কিন্তু বর্তমানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ রাস্তাটিকে সংস্কার করে ঝকঝকে করে ফেলেছে। তাছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সমুদ্র সৈকতের সাথেই ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকানসহ অনেক দোকানপাট। এছাড়াও রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্পিড বোট, সমুদ্রের তীরেই ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক আর ঘোড়া। এজন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে প্রতি ঘন্টা হিসেবে। ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা। আস্তে আস্তে যাই।